মৃত সারকে কীর্তনের মাধ্যমে মিছিল করে সমাধিস্থ করল চা বাগানের শ্রমিকেরা। কাছাড় জেলার উধারবন্দ বিধানসভা কেন্দ্রের জয়পুর লেদিয়াছড়া চা বাগানে দেখা গেল এক অদ্ভুত কাণ্ড। মৃত সারকে কীর্তন করে সমস্ত গ্রাম পরিক্রমা করে সমাধিস্থ করল বাগানের শ্রমিকরা। গত 7-8 বছর থেকে লেদিয়াছড়া চা বাগান সহ জয়পুর এলাকায় একটি সারকে দেখা যেত। খুবই শান্ত স্বভাবের সারটি লেদিয়াছড়া চা বাগান সহ বৃহত্তর জয়পুর এলাকায় নন্দী মহারাজ নামে পরিচিত ছিলেন। বাগানের প্রত্যেক বাড়িতেই তার অবাধ বিচরণ ছিল। গত কিছুদিন থেকে এই নন্দী মহারাজ অসুস্থ ছিলেন। মঙ্গলবার সকালে নন্দী মহারাজের হঠাৎ শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং বিকেলবেলায় মৃত্যু হয়। তার এই মৃত্যুকে কেন্দ্র করে সমগ্র এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া। এরপর সিদ্ধান্ত নেওয়া হয় মৃত নন্দী মহারাজকে নিয়ে নগর পরিক্রমা করে সমাধিস্থ করা হবে। নগর পরিক্রমাতে অংশগ্রহণ করেন কয়েক শতাধিক ভক্তরা। এই নন্দী মহারাজের মৃত্যুতে সবাই মর্মাহত। ওনার আত্মার চিরশান্তি কামনা করে শেষ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন গ্রামবাসী। নমস্কার, আজ লেদিয়াছড়া চা বাগানে একটি মহাদেবের সার, যাকে আমরা নন্দী মহারাজ বলে জানি, আজ ওনার অকাল মৃত্যু হয়েছে তা নিয়ে আজ সমগ্র এলাকা শোকাহত। এই শোকাহত পরিস্থিতিতে আজ সনাতনী ভাই বোন এবং মহাদেবের ভক্ত যারা ও হিন্দু সংগঠনের কার্যকর্তা ভাইরা একত্রিত হয়েছেন এবং ওনাকে নিয়ে আমরা বেরোতে চলছি এই নগর পরিক্রমাতে। উনি সর্বদা মধিবস্তি, লেদিয়াছড়া এবং জয়পুর এলাকা বিচরণ করতেন, তো সেই এলাকাগুলো পরিক্রমা করাই আমাদের আজ উদ্দেশ্য রয়েছে এবং সেই এলাকা বিচরণ করে আমরা তারপর পরিক্রমা করে আমরা তাকে নিয়ে এই আমাদের জয়পুর খেলার মাঠের পিছনে সমাধিস্থ করা হবে। হর হর মহাদেব, জয় শ্রীরাম, জয় গো মাতা কি জয়। আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।